চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন মৃত শিশুর পরিবারের লোকেরা মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি ঘটনার তদন্তে পুলিশ চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল গ্রামে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত শিশুর আত্মীয়রা জানা গেছে গত মঙ্গলবার গ্রামে এক হাসপাতালে শিশুপুত্রের জন্ম দেন গৃহবধূ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় শিশু এবং মা দুজনেই সুস্থ আছে বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুর অবস্থা ভালো নেই তড়িঘড়ি ছুটে আসেন পরিবারের লোকেরা জানতে পারেন মৃত্যু হয়েছে শিশুটির এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে ইনসিডেন্ট তো হয় কিন্তু সেক্ষেত্রে এটা আমরা দেখছি কি কারণে হলো না হলো এই আর কি